12 ফেব্রুয়ারি পুরা অনুষ্ঠিত হব উচ্চতর মাধ্যমিক সুরান্ত পরীক্ষা 13 মার্চলে অনুষ্ঠিত হব সুরান্ত পরীক্ষা প্রথম দিনা ইংরাজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হব অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংঘে প্রকাশ করিলে পরীক্ষার খুশি পরীক্ষাক লৈ এতিয়া শিক্ষার্থী সকলৰ মাজত আৰম্ভ হৈছে উৎকণ্ঠা 12 ফেব্রুয়ারি পুরা অনুষ্ঠিত হব উচ্চতর মাধ্যমিক সুরান্ত পরীক্ষা 13 মার্চলে অনুষ্ঠিত হব সুরান্ত পরীক্ষা প্রথম দিনা ইংরাজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হব অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংঘে প্রকাশ করিলে পরীক্ষার সূচী আর পরীক্ষার সূচী ঘোষণা করার লগে লগে এটা উৎকণ্ঠা বৃদ্ধি পাইছে শিক্ষার্থী আর অভিভাবক সকলের মাজত এপিএসসি কেলেঙ্কারি তদন্ত জোরদার গতিত চলিলেও শেহতিয়াক বাধার সম্মুখীন হয়েছে অনুসন্ধানকারী দল এপিএসসি কেলেঙ্কারিত অভিযুক্তর গ্রেপ্তারত সরকারি বাধার সম্মুখীন হয়েছে এসআইটি জেরার পাছত যাবলৈ দিয়া হল অভিযুক্ত অসীমা কলিতা আর ফারুক আহমেদক দিনজোড়া জেরার অন্ত যাবলৈ দিলে বিশেষ তদন্তকারী দলে সরকারের সেউ সংকেত নোপার বাবেই গ্রেপ্তার করব নোয়ারিলে কোনো এগারী রাজপত্রিত বিষয়াক এগারী রাজপত্রিত বিষয়াক গ্রেপ্তারের বাবে যো যা চলাইছিল এসআইটিয়ে কিন্তু শেষ মুহূর্তত সলনি হল এসআইটির সিদ্ধান্ত 12 ডিসেম্বরত আন দুগারী বিষয়াক হাজির হওয়ার নির্দেশ দিছে এসআইটিয়ে এপিএস দীপাঙ্কর দত্ত লহকরের আন এগারী এপিএস বিষয়াক হাজির হওয়ার নির্দেশ দিছে এসআইটিয়ে অতীত সাংবাদিক বীরেঞ্চি কুমার ডেকার সঙ্গে আমি সংযুক্ত হয়েছো বীরেঞ্চি হঠাৎ তদন্ত প্রক্রিয়ায় নতুন মোড় লওয়া পরিলক্ষিত হয়েছে সরকারি বাধার কথা আহি পড়েছে কালি আপনি আমাক সবিস্তারে জানাইছিল যে অসীমা কলিতা নতুবা ফারুক আহমেদের এগারী গ্রেপ্তারের যো যা চলাইছিল প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছিল কিন্তু অন্তিম মুহূর্তত সেউ সংকেত নাপালে সরকারের পর কি তাৎপর্য বহন করেছে বিষয়টো যে গোটেই সমগ্র বিষয়টুক এটা যথেষ্ট সন্দিহান হয়ে পড়েছে আসলে সকলে যেহেতু দৃষ্টি রাখিছিল যে এপিএসসির যে কেলেঙ্কারি দ্বিতীয় পর্যায়ের যে ধরনের আসলে তদন্ত এসআইটি গঠন করে দিয়া হয়েছিল তিনিখনক কমিটি যেহেতু গঠন করা হয়েছিল তারপর সরকার এসআইটি গঠন করে কোয়া হয়েছিল যে সমগ্র বিষয়টুক পুনের একটা নতুন মাত্রা দিব আর এসআইটিয়ে দেখা পাওয়া গেছিল যে 37 জনী এখন তালিকা বনাইছিল তালিকা বনায় দুজনক রাজপত্রিত বিষয়া তলব করেছিল সমন জারি করেছিল তারে চারিগারীক বাঁচি বাঁচি চারিগারীক এই মুহূর্তলকে গ্রেপ্তার করল যাকালি দিনটা দেখা গেছিল অসীমা কলিতা নাইবা ফারুক আহমেদ যিকোনো এগারী গ্রেপ্তার হওয়া প্রায় নিশ্চিত হয়েছে কিন্তু শেষ মুহূর্তত আসলতে সরকারের কোনো ধরনের সেউজ সংকেত নাপালে আর যার বাবে এসআইটিয়ে গ্রেপ্তার করব নিল আর পরবর্তী সময় সোধপোছ করে দুইকে আসলে যাবলে দিলে আর দেখা পাওয়া গেছে যে সোধপোছর নামত আসলতে ভিডিওত কি চলিছে সেও যথেষ্ট রহস্যজনক কিয়নো যিগারী অসীমা কলিতা স্বামী যেহেতু কেইটো সি আই টির কার্যালয়ত এগারী আরক্ষী অধীক্ষক গতি কেনে ধরনের ফুটপোজ চলিব সিও এক আসলতে বিচার্যর বিষয় গতি সমগ্র বিষয়টে হয়তো একটা নতুন মূল লব যে এই সকল রাজপত্রের বিষয়ে কোনো কোনো রাজপত্র কোনো সুরুঙারে হয়তো খারি যাব আর দেখা পাওয়া গেছে 12 তারিখলে পুনের দুজন এপিএস বিষয়াক তলব করেছে এগারী দীপাঙ্ক দত্ত লহকর আন এগারী এপিএস গেথেলা মরার লেখিয়াই হয়েছে এই মুহূর্তে যে দৃশ্য দেখবলে পাওয়া হয়েছে দুজন দুজনক মতা হয়েছে জেরার পিছত যাবলৈ দিয়া হয়েছে আর হঠাৎ এয়া সরকারি বাধার কথা আহি পড়েছে অর্থাৎ পুনর্বার সেই রক্ষণাবেক্ষণ দিয়ার যো যা চলোয়া হয়েছে নাকি নিশ্চয়কৈ যে সমগ্র যে তদন্ত প্রক্রিয়া তদন্ত প্রক্রিয়াক লৈ চৌদিশে আসলতে প্রতিক্রিয়া হয়েছিল আর সেই প্রতিক্রিয়ার মাজতে মুখ্যমন্ত্রীগী এসআইটি গঠন করে এই ধরনের একটা পদক্ষেপ লওয়ার কথা কোয়া হয়েছিল আর দেখা পাওয়া গেছিল যে আসলতে সেই প্রতিক্রিয়া বা সেই প্রতিবাদ সমূহ মুখিমূর করবলে আসলতে এনে ধরনের 2-3 গৰাকী রাজপত্রিত বিষয়ক গ্রেপ্তারের এখন নাটক রচনা করেছে সেও এটা যথেষ্ট চর্চিত হয়েছে কিয়নো দেখা পাওয়া গেছে যে সমগ্র বিষয়টি যেহেতু এটা সরকারের ঘর আছে বল গিয়ে সরকারের ঘর আছে সরকারে যদি এসআইটিক পূর্ণ যদি স্বাধীনতা দিয়ে যে আপনাদের যি ধরনের তদন্ত পায় যাক আসলে গ্রেপ্তার করব লাগে বলে আমি সকলকে গ্রেপ্তার করক বলে যদি একটা নির্দেশনা যদি নিশ্চয় দিয়ে হয়তো 37 গৰাকী বিষয় গোটে কেগারী বিষয় গ্রেপ্তার হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে কিন্তু ইয়াত দেখা গেছে যে দুজনক এৰি দিছে এজনক ধরেছে এই ধরনের যি আসলে দেখা পাওয়া গেছে সে আসলে রাইজক আগুয়া ভাড়িবলে করার নিচিনা একটা বহুতরে আসলে সন্দেহ হয়েছে নিশ্চয় ইয়া স্বাভাবিক রাইজক আগুয়া ভাড়িবলে প্রথমে ধুমুহার সৃষ্টি করিলে তদন্ত প্রক্রিয়াত এসআইটিয়ে বৃহৎ অভিযান চলাইলে 2-3 জনক গ্রেপ্তার করেও দেখালে 21 জনক নিলম্বন করে দেখালে কিন্তু তারপর যেন হঠাৎ স্থবিরতা আহি পড়েছে তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্র যত নাকি এটা সরকারি অনুমোদন সরকারি বাধার কথাও আহি পড়েছে বীরেঞ্চি এই মুহূর্তে ধন্যবাদ জ্ঞাপন করছো আমি পরবর্তী সময় আরও অধিক খবর লাভ করি তার মাজতে আহিছে আন একটা গুরুত্বপূর্ণ খবর
পুনৰ 4 দিনৰ আৰক্ষী জিম্মালৈ প্ৰেৰণ কৰা হৈছে ৰাকেশ দাসক সহকাৰী নিয়োগ বিষয়া ৰাকেশ দাসক 4 দিনৰ জিম্মালৈ প্ৰেৰণ কৰা হৈছে বহুখিনি বিখংগতি ধৰা পেলাইছে তদন্ত প্ৰক্ৰিয়াৰ সময়ছোৱাত জেৰা কৰাৰ সময়ছোৱাত কাৰণ এজন ৰাকেশ দাসে সখন কৈ উত্তৰ বহীত নিজে লিখাই নাছিল নিজে সহিও মৰা নাছিল নিজৰ স্বাক্ষৰো নাছিল এপিএসসি কেলেংকাৰীৰ অন্যতম অভিযুক্ত ৰাকেশ দাস পূৰ্বে 7 দিনৰ আৰক্ষীৰ জিম্মাত আছিল ৰাকেশ দাস বৃহস্পতিবাৰে ৰাকেশ দাসক হাজিৰ কৰোৱা হৈছিল আদালতত জালিয়াতিৰে চাকৰি লোৱাৰ অভিযোগত গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল নিয়োগ বিষয়া ৰাকেশ দাসক শেহতীয়া তদন্তত এপিএসসি কেলেংকাৰীৰ এছআইটিয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে 4 অভিযুক্তক অশ্বৰ্য জীৱন বৰুৱা শ্বাহজাহান সরকার সুকন্যা দাস আৰু ৰাকেশ দাস আৰু শেহতীয়াকৈ যিসমূহ তথ্য পোহৰলৈ আহিছে ৰাকেশ দাস সন্দৰ্ভত তেওঁ নিজেই এখনো উত্তৰ বহী লিখা নাছিল বৰং তেওঁৰ ঠাইত তেওঁৰ পিতৃ ভগৱান দাসেহে উত্তৰ লিখিছিল যিজন ৰাকেশ দাসে নলবাৰী শব্দটো ছচিয়লজি শব্দটো ইংৰাজীত ভালদৰে লিখিব পৰা নাছিল